তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার ভিডিও দেখতে পাবে না। আর অনেকেই আছো যারা আমার নতুন ফ্যান হয়েছো, তো তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করছো, আমি যখনই ভিডিও দিই সাথে সাথে এসে দেখে যাও, আমার খুব ভালো লাগে। আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো চলো, আজকের মানে আজকের চ্যালেঞ্জ ভিডিও এনেছি, তো জানি না কতটা কি পারবো কি না। তো সব কিছু আমি রেডি করে নিয়ে বসেছি মোটামুটি, দেখা যাক কতটা কি হয়। তো সাধারণত যেই ভিডিওটা বলেছিলে যে এই ভিডিওটা আমার আগে মানে ছিল, তো সেই ভিডিওটা আমি আর পারছি না, যেহেতু সত্যি কথা বলতে ওটা ঠান্ডা লাগলেই একমাত্র করা যায়। আর তাছাড়া ওই ভিডিওটা করে আমি প্রচুর গালি খেয়েছি, প্রচুর অনেকেই গাল দিয়েছে, দমে গাল দিয়েছে। আর কেউ মানে কি বলবো, ফেসবুকে এসে গাল দিয়েছে, আবার কেউ তো কমেন্টেও গাল দিয়েছে। তো অনেক মানে কমেন্ট আমি ডিলিটও করে দিয়েছি, তো মাঝখানে আমি কমেন্ট বক্স অফ করে দিয়েছিলাম। তো আবার ভাবলাম না খুলে দিই, মানে কি বলবো, আমার নিয়ে কার কীরকম মনোভাবনা আছে আমিও দেখতে চাই আর জানতে চাই। তো ঠিক আছে, খুব খারাপ কমেন্টও কেউ করেনি, সবাই ভালো কমেন্টই করেছে। তবুও যেন একটু কেমন কেমন লাগে সত্যি কথা। তো অনেকেই বলে যে এরকম ভিডিও দিও না দিদি, আমাদের প্রবলেম হয় খেতে খেতে বসলে। সত্যিই তাই। তো মোটামুটি যা সরঞ্জাম ছিল আমি সব নিয়ে চলে এসেছি, তো জানি না কতবার আমার হাঁচি পড়বে। তো চেষ্টা করি, হাঁচি সাধারণত পড়ে না, মাঝে মাঝে হাঁচি পড়ে। তো যখন হয়তো ঘুম পেয়ে গেল, তো যখন হয়তো আমরা ভাবি যে আজ এইটা করব কিংবা কোনো খারাপ জিনিস ভাবি, তখন হয়তো ফট করে হাঁচিটা পড়ে গেলে আমাদের চিন্তা হয় যে বাবা সত্যি হয়ে যাবে না, তো হাঁচিটা পড়ে গেল। তো তো মাঝে মাঝে হয়, বলবো না। তো আজকে চলো একটু ট্রাই করে দেখাই তোমাদেরকে যে হাঁচি পড়ে কিনা। তো প্রথমে আমি এই যে মাথার কাঁটা আছে এটা দিয়ে ট্রাই করব। আর এর আগের দিনে মানে অত সর্দি ঝেড়েছিলাম, তার জন্য মানে গলার এই দুদিকটা খুবই ব্যথা হয়ে গেছিল। তো চলো, তোমরা এত ভালোবাসছো যখন, তোমাদের জন্য আমি এইটুকুন অবশ্যই করতে পারবো। আর হ্যাঁ, এর পরের ভিডিওটা অবশ্যই আমি বড় কানের নিয়ে ট্রাই করব। তো আজকে এটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চোখ দিয়ে জল চলে আসছে কিন্তু হাঁচি পড়ছে না। হচ্ছে না, একদমই পড়ছে না, একটা শর্ট শর্ট করছে খুব, কিন্তু হাসি পড়ছে না। তো যারা বলেছো পুরো ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করতে, তাদেরকে বলি তো সত্যি কথা বলতে আমার নাকগুলো মানে নাক দুটো এমনি বড় বড়, আর হচ্ছে ভিডিওটা আরও জুম ক্যামেরায় করলে আরও যেন নাকগুলো বেশি বড় বড় লাগবে। আর সত্যি কথা বলতে নাকটা ফটোগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, আর চোখগুলো তো আমার খুবই বড় বড়। তো তো দেখো নাকটা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, নাকটা পুরো ঝালাবালা করছে। তো এইসব আবার ভিডিও, আর সত্যি কথা বলতে জানি না ইউটিউব মনে হয় ভিডিওগুলো পছন্দ করে না। তো দেখো তো আরেকবার আমি ট্রাই করে দেখি হয় কি না।
হচ্ছে না, বন্ধুরা রাগ করো না, আমার ঝট করে বললাম তো হাঁচি পড়ে না, খুব মাঝে মাঝে হাঁচি পড়ে, ঠান্ডা ঠান্ডা লাগে। তো এবার ওটা হয়ে গেল, ওটা দিয়ে ট্রাই করলাম, হলো না, অনেক চেষ্টা করলাম। তো এরপরে আমি নিয়ে চলে এসেছি কান ফুটুনি, যেটা দিয়ে আমরা কান খুঁটি। তো আজকে সবাই কান খুঁটে, আমি না একটু নাকটা ফুটিয়ে দেখি। পড়ে যাও একটা, পড়ে যাও একটা, পড়ে যাও, পড়বে না মনে হচ্ছে, কারণ পড়ার হলে এতক্ষণ পড়ে যেত। আমি অনেক চেষ্টা করছি, হচ্ছে না, আমার দ্বারা হবে না মনে হচ্ছে। এটা দিয়ে ট্রাই করলে যদি লেগে ঠেকে যায় তো একবার চেষ্টা করে দেখি, এত বড় জিনিস দিয়ে কখনো হয় না। হবে না বন্ধুরা, আমার দ্বারা হবে না। তো একবার দেখি, আরেকবার সেফটি পিন দিয়ে ট্রাই করে হয় নাকি। তো আজকাল সত্যি কথা বলতে কি সব ভিডিও তোমরা রিকোয়েস্ট করছো, আমি নিজেও মাথা বন্ধু খুঁজে পাইনি। তো সেই দিন একজন কমেন্ট করেছিল দিদি, যে মানে বড় কানের, তো বেশি বড় কানের, ধরো এইখান থেকে এত বড় কানের করলে আমার কানটা তো কেটেই পড়ে যাবে। তো চলো আরেকবার আমি এটা দিয়ে ট্রাই করি, হয় নাকি। তো হবে না মনে হচ্ছে, হওয়ার হলে এতক্ষণ হয়ে যেত। হবে না গাইস, তো কেউ রাগ করো না, আমার দ্বারা হবে না, কারণ অনেকক্ষণ ধরে ট্রাই করছি। এবার কি হবে বলো তো, না বলে আমার ব্যথা হয়ে যাবে, এতক্ষণ খুটাখুটি হচ্ছে, তো হচ্ছে না, সরি তার জন্য। আর চলো, যদি আজকের চ্যালেঞ্জ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর পারলাম না আর কিছু বলারও নেই, কারণ আমার হাঁচি আসছে না, কিন্তু নাকটা খুব সরসর করছে, তার জন্য সর্দি বেরিয়ে আসছে হালকা হালকা। তো চলো আজকে রাখি।